নমস্কার বন্ধুরা, সোনালিস টেরেস গার্ডেনে সবাইকে স্বাগত। আজ চন্দ্রমল্লিকার কাটিং থেকে কিভাবে চারা বানাতে হয় সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সময়টাই একেবারে উপযুক্ত চন্দ্রমল্লিকার কাটিং তৈরি করার জন্য। তো পুরনো চন্দ্রমল্লিকার গাছ থেকে হেলদি ডালগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এই যে একটা গিটের মতো অংশ থাকে, সেই অংশ মানে এক আঙুল মতো করে কেটে নিতে হবে। এটা পুরনো চন্দ্রমল্লিকা গাছ, এটাও কিন্তু কাটিং থেকে বানানো গত বছরের। আর ভিডিওর প্রথমেই যে চন্দ্রমল্লিকার ফুল দেখালাম সেটা গত বছরের কাটিং থেকে তৈরি করা। তো এখন আমি এইভাবে ডালগুলোকে কেটে নিচ্ছি, এইভাবে তেরছাভাবে কেটে নিতে হবে। দেখুন ঠিক এইরকমভাবে। এই সময়ে এইভাবে কাটিং তৈরি করে নিলে আর কিন্তু চন্দ্রমল্লিকার মানে চারা কিনতে হয় না, আর উপযুক্ত সময়ে আপনারা ফুল পাবেন। আর এর থেকে দেরি হয়ে গেলে তাহলে ফুলটাও দেরি করেই পাবেন, তো সেই জন্য উপযুক্ত সময় এই মাসেই। একেবারে সরু ডাল কিন্তু কাটতে যাবেন না, একটু মোটা হেলদি ডালই কেটে নেবেন, তাহলে কাটিংগুলো মিস হয় না, সবগুলো থেকে চারা তৈরি হয়ে যায়। আমি পাঁচটা কেটে নিয়ে চলে এসেছি, এখন পাতাগুলোকে এইভাবে কেটে ফেলে দেব। পাতা যেন একেবারেই বালির সাথে, আমি বালিতে লাগাবো, আপনারা মাটিতেও লাগাতে পারেন, বালি বা মাটির সাথে যাতেই লাগান টাচ যেন না হয়, তো সেই জন্য নিচের পাতাগুলো ছেঁটে দিতে হবে। ডাল তো রেডি হয়ে গেল, এখন এগুলো বসিয়ে ফেলতে হবে। আমি কাটিংগুলো এরকম গ্লাসে লাগাবো, আপনারা প্লাস্টিকের টবেও লাগাতে পারেন, ছোট ছোট যে টবগুলো পাওয়া যায় বা যে কোনো প্লাস্টিকের পাত্রেও লাগাতে পারেন। তো গ্লাসগুলো পেছনে আমি ফুটো করে নিয়েছি কাঁচি দিয়ে কেটে, এবার তার মধ্যে বালি ভরে নিয়েছি। আর কাটিংগুলোর যে কাটা অংশ তার মধ্যে হলুদ লাগিয়ে নিলাম, এটাই ফাঙ্গিসাইডের কাজ করবে, কাটিংগুলো পচে যাবে না। আর কোনো রকম রুট হরমোন দিতে হবে না, এইরকমভাবে হলুদ লাগিয়ে বালির মধ্যে বসিয়ে দিলেই কিন্তু 20 থেকে 25 দিনের মধ্যেই শেকড় বেরিয়ে যাবে। তো সেই আপডেট আপনাদেরকে পরে দিয়ে দেব, এই ভিডিওতে দিতে পারলাম না, কারণ আপনারা এখনই বসিয়ে ফেলুন এইভাবে। এখন যদি আমি 20-25 দিন পরে ওই আপডেট সমেত ভিডিও করতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে আপনাদের জন্য, তো সেই জন্য আমি এখনই ভিডিওটা আপলোড করে দেব। আপনারা এইভাবে কিন্তু বানিয়ে ফেলুন, 20 থেকে 25 দিনের মধ্যেই আপনারা চন্দ্রমল্লিকা থেকে অনেক চারা তৈরি করতে পারবেন। এখন জল দিয়ে দিচ্ছি, ভালোভাবে জল দিতে হবে যাতে বালিগুলো সম্পূর্ণ ভিজে যায়, আর সব সময় বালি যেন ভিজে থাকে এইদিকে খেয়াল রাখতে হবে, শুকিয়ে যেন না যায়। আর একদম রোদ্রে রাখা যাবে না, শেডি এরিয়ায় রেখে দিতে হবে। আর জলের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, বালিটা যেন একেবারে শুকিয়ে না যায়, তাহলে 20 থেকে 25 দিনের মধ্যেই আপনারা এর থেকে অনেক শেকড় বেরিয়ে যাবে দেখতে পাবেন। তারপরে অন্য পটে সেগুলো ট্রান্সফার করে দিতে হবে। তাহলে বন্ধুরা, এখনই বাড়িতে থাকা চন্দ্রমল্লিকার গাছ থেকে ঝটপট অনেক চারা তৈরি করে ফেলুন। আর ভিডিওটা থেকে উপকৃত হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।